আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি কুড়ি হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপুরান রহমাতুল আলাইহি এবং 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট থেকে আপনাদের মাঝে আছি আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর ভিডিওটি যারা কন্টিনিউ করবেন তারা প্লিজ অবশ্যই লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন আর পুরো ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন, টেনে টেনে দেখবেন না। এতে করে যাদের চ্যানেল আছে অথবা আমার যে ভিডিওটা দেখতেছেন তাহলে কিন্তু অনেক ক্ষতি হয় চ্যানেলের জন্য। আর এই যে দেখতে পারতেছেন আমি বেড়াতে যাচ্ছি এক জায়গা মেহমান বাড়িতে, আমাদের খুব কাছের আত্মীয়ের বাড়িতে, আর আশেপাশে দৃশ্যটা ধারণ করলাম গাড়িতে বসে বসে। অনেক ভালো লাগতেছিল এই গ্রামের দৃশ্যগুলা, ক্যামেরা বন্দি করে রাখলাম। আসলে আমরা যারা ইউটিউবিং করি যে কোনো সুন্দর দৃশ্য দেখলে ক্যামেরা বন্দি করতে অনেক ভালো লাগে, মানে ও দেখা যায় যে অভ্যাসে পরিণত হয়, আমিও তার ব্যতিক্রম নয়। বৃষ্টি হচ্ছিল এজন্য গাড়ির গ্লাসটা বৃষ্টিতে বেজা বেজা ছিল, আর এই সবুজ প্রকৃতি যেন বৃষ্টি পেয়ে আরও সবুজ হয়ে উঠেছে, অপরূপ সৌন্দর্যে ভরপুর লাগতেছে। তো আমরা পৌঁছে গেলাম আমাদের আত্মীয়ের বাড়িতে, আর এই যে এত সুন্দর চারিপাশ, বাড়ির চারিপাশে গাছপালা দিয়ে ঘেরা, ফল ফুল কোনো কিছুর মানে গাছের অভাব নেই, আর পুকুর পার তো দেখতেছিলেন। আর এটা হচ্ছে ঘরের ভিতর, খুবই সুন্দর সাজানো গোছানো ঘর, অনেক ভালো লাগছিল দেখে। আর তো সবাই মিলে গল্প গুজব করতেছিলেন আর আমিও আমার এই ক্যামেরা নিয়ে ব্যস্ত। বাইরে যেমন সুন্দর ছিল ঘরের ভিতরটাও খুব সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। আর তাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে আমার ভিডিও নোটিফিকেশন। তো এই তো দেখতে পারতেছেন খাবার দাবারের আয়োজন করেছেন অনেক কিছুই, আর পাশে ছিল সব রান্না করা খাবারের বাটিগুলো, আমি এই টেবিলে যেগুলো সাজানো ছিল সেগুলাই তুলে দিলাম, অনেক কিছু আইটেম ছিল। আমি খেতে বসবো নাকি ভিডিও করব সেটা নিয়ে হিমশিম খাচ্ছিলাম, তো টুকটাক করে ভিডিও করতেছিলাম। তো খাবার দাবার শেষ, অনেক মজা হয়েছিল সব কিছু। এবার তারা অনেক কিছু দিয়েছেন খাবারের জন্য, ফল ফ্রুট, তারপরে এই মিষ্টি অনেক কিছুই, এখন ঠিক মনে আসতেছে না সব কিছু। আর এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো আমাকে অনেক কাছে টানে, অনেক ভালো লাগে। গাছপালার মধ্যে কোনো কিছুর অভাব নেই, আম গাছ, কাঁঠাল গাছ সব কিছু আছে, অনেক ধরনের গাছপালা দেখেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো আপনারাও আমার সাথে দেখতে থাকুন, আশা করছি আপনারা আপনাদের কাছেও ভালো লাগবে এই ভিডিওটি।
তো আমরা এটা হলো বাসায় আসার সময় আবারও ক্যামেরা বন্দি করে নিলাম। এই চারিপাশে দৃশ্যগুলো সবুজ প্রকৃতি, আসার সময় অনেক রুদ্র ছিল, যাবার সময় বৃষ্টি ছিল, মানে এত গরমও না আবার এত বৃষ্টিও না, খুবই আরামদায়ক একটি আবহাওয়া ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছ থেকে আমি সাদিয়া বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।